সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি পদ্মার পাড়ে পর্দা বাংলাদেশের প্রধান নদী হিমালয় উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী পদ্মার উত্তর তীরে অবস্থিত পদ্মার সর্বোচ্চ গভীরতা এক হাজার পাঁচশো একাত্তর ফুট চারশো মিটার এবং গড় গভীরতা নয়শো আটষট্টি ফুট দুশো পঁচানব্বই মিটার বাংলাদেশ নদীটির দৈর্ঘ্য একশো কিলোমিটার গড় প্রস্থ দশ কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্ব এলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাওব কর্তৃক পর্দা নদীর প্রদত্ত পরিচিত নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নং বত্রিশ রাজা রাজবল্লভের কৃত্তি পদ্মার ভাঙ্গনের মুখে পড়ে ধ্বংস হয় বলে পর্দার আরেক নাম কীর্তিনাশা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এখান থেকেই নদীটি পর্দা নাম নাম ধারণ করেছে গঙ্গার অন্য শাখাটি গাভীরতি নামে ভারতে হুগলির দিকে প্রবাহিত হয় উৎপত্তি স্থল হতে দুই হাজার কিলোমিটার দূরে গয়ালন্দের যমুনা নদীর সাথে মিলিত হয় মিলিত হয়ে প্রবাহ পদ্মা নামে আরও পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে সবশেষে পদ্মা মেঘনায় মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয় পর্দা বাংলাদেশের তৃতীয় দীর্ঘতম নদী এর দৈর্ঘ্য তিনশো ছেষট্টি কিলোমিটার পদ্মা প্রধান উপনদী মহানন্দা ও পূর্ণভাবা মহানন্দা উপনদীটি চাপাই নবাবগঞ্জ জেলা এবং পূর্ণভাবা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পর্দার বিভিন্ন শাখা নদীর মধ্যে গড়াই বড়াল আরিয়ালখা কুমার মাথাভাঙ্গা ভৈরব ইত্যাদি অন্যতম আবার পর্দার বিভিন্ন প্রশাখা নদীসমূহ হল মধুমতি পশুর কপতাক্ষ ইত্যাদি এই নদীগুলো কুষ্টিয়া রাজবাড়ি যশোর ঝিনাইদহ নড়াইল মাগুরা বাগেরহাট গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর বরিশাল পটুয়াখালী ইত্যাদি জেলার উপর দিয়ে বিস্তৃতি লাভ করেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি এই নদীর তীরেই মানুষের জীবিকাকে কেন্দ্র করেই লেখা পর্দার নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্য নানানভাবে প্রবাহিত করেছে কাজী নজরুল ইসলামকে তার বিখ্যাত কিছু গানে পদ্মায় হারানো ঐতিহ্য সৌন্দর্য ফুটে উঠেছে প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইসহাক রচিত পলিদ্বীপ উপন্যাসটি উপজেব পদার্থ পাড়ের সাধারণ মানুষের জীবনযাত্রা এই নদীর রূপ দেখে আল্লাহ আজিজ বলেছেন পদ্মার তীরেতেই বসবাস আমার মুগ্ধ আমি রূপ দেখে তার এই তীরে আছে শত শত স্মৃতি রাতে জোনাকি দায় জ্যোতি মনে হয় যেন স্বর্গের ছায়া কি অপরূপ তার মায়া সাথে এই অঞ্চলের মানুষের অনেক সুখ দুঃখে লোকগাথা জড়িত রয়েছে পর্দার কড়াল গ্রাসে যেমন বিলীন হয়েছে অনেক মানুষের সহায় সম্বল তেমনই একে কেন্দ্র করে বিভিন্ন জীবিকা নির্বাহ করছে অনেক মানুষ নদীটি এই অঞ্চলে কৃষি জৈব বৈচিত্র্য প্রকৃতি ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়া পর্যটক সহ তরুণ তরুণীরা বিনোদনের উদ্দেশ্যে নৌকায় বিচরণ করে থাকে কিভাবে যাওয়া যায় এখানে রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত পবা উপজেলায় হতে পদ্মা নদীর দূরত্ব প্রায় আট কিলোমিটার রিকশা বা ব্যাটারি চার্জার চালিত অটোরিক্সা দিয়ে পদ্মা নদী যাওয়া যায় থ্যাংক ইউ ভিউয়ার্স দেখা হবে নতুন